কাঁঠালের বিচি দিয়ে আমরা কানের জিনিস, গলার মালা ইত্যাদি বানাতে পারি। কাঁঠালের আচার, কাঁঠালের মিষ্টি, কাঁঠালের ক্ষীর, কাঁঠালের রসমলাই, কাঁঠালের রুটি, কাঁঠালের পরোটা, কাঁঠালের হালুয়া, ইচ্ছা করলে কত কিছু তৈরি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী গত রমজানে বলেছিলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খেতে। আপনারা কজন আওয়ামী লীগ বা ছাত্রলীগ গত রোজায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খেয়েছেন? আপনারা ছাত্রলীগ যদি প্রতিটা এলাকায় ঘোষণা দিয়ে দিতেন যে এই রমজানে ইফতারের সময় সব দোকানে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে হবে, যে দোকানে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবে না সে দোকান বন্ধ থাকবে। কার সাহস ছিল এটা না মানার? আপনারা এটা না করে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। আপনারা অন্তত আওয়ামী লীগ বা ছাত্রলীগ সবার উচিত ছিল প্রতিদিন মিষ্টি কুমড়ার বেগুনি দিয়ে ইফতার করার। এটা কি কোনো কঠিন কাজ ছিল? মিষ্টি কুমড়া কি কোনো খারাপ জিনিস? আপনারা চাইলে, আপনাদের ইচ্ছা থাকলে শেখ হাসিনার মিষ্টি কুমড়া বেগুনি একটা ব্র্যান্ড হতো। শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যদি চাইতেন, মিষ্টি কুমড়ার দাম বেড়ে যেত, চাষ বেড়ে যেত, বিজনেস বেড়ে যেত, মিষ্টি কুমড়ার ইম্পোর্ট করতে হতো। কিন্তু কেউ এই মিষ্টি কুমড়া নিয়ে ভাবলেন না। অন্যদিকে প্রাইম মিনিস্টার এই কথা বলে হয়ে গিয়েছিলেন হাসির পাত্র। কিছুদিন পূর্বে প্রাইম মিনিস্টার বলেছিলেন কাঁঠাল দিয়ে বার্গারের কথা। তারপর পিনাকি ভাতাচারিয়া অনারেবল প্রাইম মিনিস্টারকে কাঁঠাল রানী নাম দিয়েছেন। আমি এর প্রতিবাদ করছি, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন, আপনারা জয় বাংলার সৈনিকেরা আজ কোথায়? ছাত্রলীগ, যুবলীগ চাইলে সারা দেশের সব ফাস্টফুডের দোকানে কাঁঠালের বার্গার তৈরি ও বিক্রি ম্যান্ডেটরি করে দিতে পারতেন। ওবায়দুল কাদের স্যার গোপনে সব আওয়ামী লীগ ছাত্রলীগকে অর্ডার দিতে পারতেন সবাই দিনে অন্তত একটা কাঁঠালের বার্গার খেতে হবে এবং বার্গার সহ ছবি ফেসবুকে পোস্ট দিতে হবে। ইচ্ছা করলে আওয়ামী লীগ কাঁঠাল নিয়ে বড় একটা বিজনেসও করতে পারত। কাঁঠাল ইম্পোর্ট হতো, কাঁঠালের চাষ বেড়ে যেত, কাঁঠালের দাম বেড়ে যেত, মানুষ বেশি বেশি কাঁঠাল গাছ লাগাত। কাঁঠাল আমাদের জাতীয় ফল, এটা দিয়ে শুধু বার্গার কেন, কাঁঠালের বিচি দিয়ে আমরা কানের জিনিস, গলার মালা ইত্যাদি বানাতে পারি। কাঁঠালের আচার, কাঁঠালের মিষ্টি, কাঁঠালের ক্ষীর, কাঁঠালের রসমলাই, কাঁঠালের রুটি, কাঁঠালের পরোটা, কাঁঠালের হালুয়া, ইচ্ছা করলে কত কিছু তৈরি করা যায়। কিন্তু আমরা এসব না করে সবাই হাসাহাসি করলাম, টিকটক ভিডিওস বানালাম, অনারেবল প্রাইম মিনিস্টারকে অপমান করলাম। কাঁঠাল জাতীয় ফল, আমরা কাঁঠালের বিচির ভর্তা খাই, কাঁঠাল দিয়ে সবজি খাই, ছাগল কাঁঠাল পাতা খায়। কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার কাঁঠালের কথা বলাতে এটা ফানি হয়ে গেল, এটা নিয়ে ট্রোল করা হলো। আজব মানুষ আমরা। হিরো আলম যদি নিজের চেষ্টায় হিরো হতে পারে, এমপি ক্যান্ডিডেট হতে পারে, আর আপনারা ছাত্রলীগ আওয়ামী লীগ মিলে প্রাইম মিনিস্টারের একটা কথা সফল করতে পারলেন না, দেশে একটা মিষ্টি কুমড়ার বেগুনির দোকান হলো না, একটা কাঁঠালের বার্গারের দোকান হলো না। আপনারা বুঝি এতটুকুই ভালোবাসেন অনারেবল প্রাইম মিনিস্টারকে? প্রধানমন্ত্রী চিতল মাছ ধরল পুকুর থেকে, এটা নিয়েও কথা। ফেস নাকি পুকুর থেকে ধরেনি, স্যাটেলাইট থেকে বিরোধী দলের লোকজন দেখেছেন। প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে, এটাও সমস্যা, এটা নিয়েও কথা হয়, আলোচনা হয়। অনারেবল প্রাইম মিনিস্টারকে হজরত বলা যাবে না, দেশরত্ন বলা যাবে না, এটা কেমন কথা।